ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে বিল্ডিংয়ের ভিডিও দেখাচ্ছি, এটা একটা রিসেল বিল্ডিং, মানে বিল্ডিংটা 6 থেকে 7 বছর আগে তৈরি হয়েছিল। এই বিল্ডিংয়েই সেকেন্ড ফ্লোরে আপনাদের জন্য একটা রিসেল ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটি 2 BHK ফ্ল্যাট এবং একদম লো কস্টের ফ্ল্যাট। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে কম রেঞ্জের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন। তো আজকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো, সেই ফ্ল্যাটটি আপনাদের চয়েসেবল ফ্ল্যাট এবং লো কস্টের মধ্যেই ফ্ল্যাটটি হবে। আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছি, কী কী ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো আমি ডিসকাশন করব। তার আগে আমি, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে এবং জিটি রোড থেকে জাস্ট 200 থেকে 300 মিটার দূরে এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর কি। দ্যাট মিন্স আপনি একদম জিটি রোডের সামনে একটা ফ্ল্যাট পাচ্ছেন এবং এই ফ্ল্যাট থেকে যদি গঙ্গায় যেতে চান তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5 মিনিট পায়ে হাঁটলে কিন্তু আপনারা গঙ্গাতেও পৌঁছে যাবেন। তো এমন একটা জায়গায় যেখানে জিটি রোডের কানেক্টিভিটি রয়েছে, গঙ্গা দর্শন করতে পারবেন এবং এখান থেকে, এই ফ্ল্যাট থেকে আপনি চাইলে হিন্দমোটর যে স্টেশন রয়েছে বা উত্তরপাড়া স্টেশন রয়েছে, দুটো স্টেশনেই যাওয়া যাবে। ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে বাইক টোটো করে। তাই এই হচ্ছে আপনার এই এই এরিয়াটার একটা ডিটেলস আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে। আপনারা জানেন উত্তরপাড়া হচ্ছে কলকাতার একদম নিয়ারেস্ট একটা শহর, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা যেহেতু জানেন যে কলকাতা একদম নিয়ারেস্ট সিটি হচ্ছে উত্তরপাড়া, যারা কলকাতা থেকে বসে আজকে ফ্ল্যাটের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, তাদের কাছে বলে রাখি কীভাবে বা কতটা ডিস্টেন্স রয়েছে। হতে পারে আপনারা উত্তরপাড়ার নামটা শুনেছেন, বাট কীভাবে আসতে হয়, কত খরচা লাগে হয়তো আপনাদের জানা রয়েছে, তবু আমি একবার ডিসকাশনের মাধ্যমে বলে দিচ্ছি। না, যদি আপনারা হাওড়া স্টেশন হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসেন তাহলে যে কোনো ধরনের হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনে লোকাল ট্রেন ধরলে 15 মিনিটের মধ্যে আপনারা উত্তরপাড়া স্টেশনে চলে আসতে পারবেন। লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা, দ্যাট মিন্স যাওয়া আসা করতে আধা ঘন্টা লাগলো, খরচা হলো 10 টাকা। এবং উত্তরপাড়া স্টেশন থেকে বা হিন্দমোটর স্টেশন থেকে বাই টোটো বা অটো করে 10-10 যাওয়া আসা করতে 10 মিনিট সময় লাগবে, দ্যাট মিন্স যাওয়া আসা করতে 20 মিনিট সময় লাগবে। খরচা হবে, টোটো ভাড়া হচ্ছে 20 টাকা, দ্যাট মিন্স 30 টাকা খরচা করলে, 1 ঘন্টা সময় ব্যয় করলে কিন্তু আপনি অনায়াসে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। ঠিক একই উপায়ে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যদি আপনারা বালি থেকে যদি লোকাল ট্রেন ধরেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু 10 থেকে 15 মিনিট ফ্ল্যাট পর্যন্ত আসতে ম্যাক্সিমাম 25-30 মিনিট সময় লাগবে, খরচা একই, 30 থেকে 40 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের মেন গেট, দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ে কিন্তু একদম সিকিউরিটি সিস্টেম রয়েছে, কারণ বিল্ডিংয়ে CCTV ক্যামেরা লাগানো আছে। এবং এটা হচ্ছে একদম ফ্রন্ট এলিভেশন, সামনের দিক, এখানে কিন্তু আপনারা আপনাদের জন্য 2-হুইলার পার্কিং করতে পারবেন, কারণ বুঝতেই পারছেন অনেকটা জায়গা রয়েছে পেছন দিক পর্যন্ত এবং ডান দিক বাদিকে কিন্তু খুব সুন্দরভাবেই 2-হুইলার পার্কিং করা রয়েছে। যে জায়গাটা কিন্তু আপনাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না যে কী জিনিস আপনি পাচ্ছেন। এই হচ্ছে পুরো এরিয়াটা, একদম পেছন পর্যন্ত 2-হুইলার পার্কিং করা যায়। এই হচ্ছে পুরো 2-হুইলার পার্কিং, পেছন দিকে কিন্তু কভার 2-হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে। এই হচ্ছে কভার 2-হুইলার পার্কিং এবং সামনের দিকে পুরো জায়গাটা কিন্তু 2-হুইলার পার্কিং করতে পারবেন। এই হচ্ছে বাইরে বৈশিষ্ট্য, বিল্ডিংয়ে লিফ্ট ফ্যাসিলিটি রয়েছে, আমরা বিল্ডিং লিফ্টে করেই উপরে উঠব। উপরে উঠে সেই সমস্ত ফ্ল্যাটের, সেই ফ্ল্যাটটির ভিডিও বানাবো যেটি আপনি আপনার জন্য কিনতে পারবেন। এই হচ্ছে বাইরে বৈশিষ্ট্য, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ে লিফ্টে যাচ্ছি, লিফ্টে গিয়ে সেই ফ্ল্যাটটির আর ভিডিও করব যেটি আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা 2 BHK 600 স্কোয়ার ফুটের ফ্ল্যাট এবং ফ্ল্যাটটার এজ হচ্ছে 6 থেকে 7 বছর বয়স হবে ফ্ল্যাটটা, এবং এটি একটা রিসেল ফ্ল্যাট। ফ্ল্যাটটি কিন্তু 7 বছর পর্যন্ত ইউজ হয়নি, কারণ এখানে যারা অনার রয়েছেন, ফ্ল্যাটে যারা অনার রয়েছেন তারা কলকাতায় থাকেন, এই মুহূর্তে একজন ভাড়াটিয়া রয়েছে, জাস্ট 2 থেকে 3 মাস হয়েছে উনি ইউজ করছেন। এছাড়া
এই ফ্ল্যাট একদম ইউজ হয়নি। তাহলে আমি আবার বলছি, এটা একটা 6-7 বছরের রিসেল ফ্ল্যাট, 600 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, এবং ফ্ল্যাটের ফেস রয়েছে উত্তর দিকে, দ্যাট মিনস নর্থ ফেসিং ফ্ল্যাট। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। তাহলে আমার ডান দিকে রয়েছে পশ্চিম দিক, আমার বাঁ দিকে রয়েছে পূর্ব দিক, এবং সামনে রয়েছে দক্ষিণ দিক। আমি আস্তে আস্তে দেখুন ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। ঢুকলে দেখতে পাবেন যিনি এই মুহূর্তে ভাড়া আছেন উনি একজন ডাক্তার, ওনার প্রচুর জিনিস, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় জিনিসপত্র দেখতে পাবেন। এখানে যে ডাইনিং এরিয়াটা দেখছেন, আমি ডান দিক বাঁ দিক করে ক্যামেরা ঘোরালে আপনি বুঝতে পারবেন, এখানে যে ডাইনিং এরিয়াটা রয়েছে পুরো স্কোয়ার সাইজের ডাইনিং রয়েছে। ডাইনিংটা সাইজ নন অ্যান এভারেজ 11 ফুটের মতো লম্বা আছে এবং 13 ফুটের মতো চওড়া আছে। একদম স্কোয়ার সাইজের ডাইনিং এরিয়া রয়েছে। 600 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে ডাইনিং একদম স্কোয়ার, মানে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু আপনারা ডাইনিংটা ইউজ করতে পারবেন। এই হচ্ছে পুরো ডাইনিং, বাঁ হাতে দেখতে পাচ্ছেন উনি ফ্রিজ রেখেছেন, এবং পুরোটা ডান দিকে টিভি দেখার জায়গা রয়েছে, উনি টিভি রেখেছেন, এবং এখানে রয়েছে দক্ষিণ মুখ একটা কিচেন বলতে পারেন, যে কিচেনে আপনারা চাইলে পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারবেন, সে ব্যবস্থায় রয়েছে। দ্যাট মিনস দক্ষিণ পূর্ব অ্যাঙ্গেলে, দ্যাট মিনস এল প্যাটার্নে কিচেনটা করা আছে। দক্ষিণ দিকে জানলা আছে, পূর্ব দিকেও কিন্তু পুরো টাইলস করা আছে। আপনি আপনার মতো করে কিচেনটাকে সাজিয়ে নিলেই হবে। কিচেনের সাইজ রয়েছে 6 ফুট বাই 6 ফুট, দক্ষিণ দিক খোলা আছে কিচেনটা। নিচে পোর্শনগুলো দেখুন, গ্রিন স্ল্যাব দিয়ে পুরো রেডি করা আছে, এবং সামনে এত সুন্দর মন্দিরের মতো আর্চ করা কন্ডিশনে আছে। এই হচ্ছে কিচেন, ডাইনিংটা দেখেছেন আপনারা, এবং এটা হচ্ছে আপনার একটা কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, যে ওয়াশরুমটা সাইজ হচ্ছে 5.5 ফুট বাই 8 ফুট। ওয়াশরুমটা অনেকটা লম্বা আছে, 8 ফুটের মতো লম্বা আছে। এবার দুটো বেডরুম দেখাবো। এটা একটা বেডরুম, যে বেডরুমটা পশ্চিম দিকটা খোলা আছে, এবং বেডরুমের সাইজ হচ্ছে 10 ফুট বাই 11 ফুট। পশ্চিম দিকে বুঝতে পারছেন পশ্চিমে জানলা খোলা আছে, এবং জানলাগুলো রয়েছে বক্স উইন্ডো, যার জন্য কিন্তু ওখান থেকে বেশ আপনারা ফুলের টব রাখতে পারবেন বা কাপড় জামা মেলতে পারবেন। তাহলে পশ্চিম দিকে জানলা খোলা আছে, এই বেডরুমটাতে একটা এসি পয়েন্ট করা আছে, আপনারা প্রয়োজনে এসি লাগাতে পারবেন। এই হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা আছে আপনার 9 ফুটের মতো চওড়া আছে এবং প্রায় 12 ফুটের মতো লম্বা আছে, 9 বাই 12। এটা একটা বেডরুম, এই বেডরুমটা একটু ছোট হয়েছে এই কারণে, কারণ পশ্চিম দিকে অনেক বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনিটার সাইজ হচ্ছে নন এভারেজ 3.5 ফুট চওড়া আছে এবং 12 ফুট লম্বা আছে, 3.5 ফুট বাই 12 ফুট সাইজের একটা ব্যালকনি। যে ব্যালকনিটা বুঝতে পারছেন সেকেন্ড ফ্লোরের ব্যালকনি হওয়াতে খুব ভালোভাবে আপনি ব্যালকনিটা ইউজ করতে পারবেন। বাইরে দেখুন পুরো এই পশ্চিম দিকটা পুরো খোলা আছে। এই হচ্ছে ব্যালকনি, এবং এটা হচ্ছে বেডরুম। বেডরুমের সঙ্গে একটা স্টোরেজ করার জন্য জায়গা রয়েছে, এটা হচ্ছে স্টোরেজ করার জন্য জায়গা। সাড়ে 9 ফুট বাই 12 ফুট, এই হচ্ছে বেডরুম। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 600 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি আপনারা 15 লক্ষ টাকায় কিনতে পারবেন। আমি আবার বলছি, ফ্ল্যাটটা আপনারা 15 লক্ষ টাকায় কিনতে পারবেন, এবং এটা এই ফ্ল্যাটটি রয়েছে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়ায়, যেটা আমি আগেই বলেছি, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি এরিয়ায়, এবং একদম জিটি রোডের সামনে রয়েছে। জিটি রোডে যদি আপনারা নামেন, তাহলে জিটি রোড থেকে জাস্ট 3 মিনিট পায়ে হাঁটলেই কিন্তু আপনি আপনার ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন। আপনারা জানেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে ফ্ল্যাট ভিডিও করছি, এটা ঠিক গঙ্গার থেকে, গঙ্গাও রয়েছে জিটি রোডের ওপারে, অতএব সব কিছু জিটি রোড বলুন গঙ্গা বলুন সামনে পাচ্ছেন। এই হচ্ছে ফ্ল্যাটের ডিটেলস। এখানে আপনারা ইলেকট্রিসিটির জন্য পাবেন CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশন, জলের জন্য পাবেন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির নিচে একটা কমন সাপ্লাই ওয়াটার, এবং 24 ঘন্টার জন্য রয়েছে বোরিং ওয়াটারের ফেসিলিটি। বিল্ডিংয়ের লিফ্ট রানিং রয়েছে, লিফ্ট ফেসিলিটি আছে। নিচে বড় 2 হুইলার পার্কিংয়ের আপনারা জায়গা দেখেছেন,
এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি দেখতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।